হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 11 বা 11তম পার্ট। এবং প্রত্যেকটা ক্লাসের মতো আজকের ক্লাসেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং সুবীর দাসের রিজনিং বইয়ের এর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনও দেখোনি, অর্থাৎ যে সকল বন্ধুরা তোমরা আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তারা যারা এখনও এর আগের ক্লাসগুলো দেখোনি, সেই সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এর আগের সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা দেখো ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ এখানে প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কতগুলো প্লাস হয়েছে এখানে দেখো, 62 থেকে 126, এখানে কত বাড়লো, এখানে দেখো বেড়েছে 64, এখানে 64 বেড়েছে, 126 থেকে 254, এখানে বেড়েছে দেখো 128, 254 থেকে 510, এখানে কত বাড়লো, এখানে দেখো বেড়েছে 256। এবং এগুলো একে অপরের সঙ্গে বিয়োগ করলে কিন্তু ডিস্টেন্সগুলো পাওয়া যাবে। তো এবার এই জায়গাটা বোঝার চেষ্টা করো, এখানে এই যে 64 থেকে বেড়ে 128 হয়েছে, এটা কীভাবে আসলো? এখানে যদি 64 দ্বিগুণ করা হয়, 64 দ্বিগুণ করলে কিন্তু 128 আসে। আবার এই 128 যদি দ্বিগুণ করা হয় তাহলে দেখো 256 আসে। অর্থাৎ এখানে এই যে সংখ্যাগুলো যোগ হচ্ছে এগুলো কিন্তু ঠিক আগের সংখ্যার দ্বিগুণ। এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত যোগ হবে সেটা নির্ণয় করতে গেলে এই যে 256 তার দ্বিগুণ করতে হবে। 256 এর দ্বিগুণ কত হয়, এর দ্বিগুণ হয় 512, অর্থাৎ এখানে 512 যোগ করতে হবে 510-এর সঙ্গে, 510-এর সঙ্গে যোগ করতে হবে 512, এটা করলে হয় 1022। অর্থাৎ কোশ্চেন নাম্বার 31-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান ডি, 1022। এবার আমরা কোশ্চেন নাম্বার 32 এর সমাধানটা দেখে নেব। তো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে, যেমন এখানে 1 থেকে 6, এখানে বাড়লো প্লাস 5, 6 থেকে 15, এখানে বাড়লো প্লাস 9, 15 থেকে কোশ্চেন মার্ক, এটা বোঝা যাবে না, কোশ্চেন মার্ক থেকে 45, এটাও বোঝা যাবে না, 45-এর পরে 66, এখানে কত বাড়লো, এখানে বেড়েছে প্লাস 21, 66-এর পরে 91, এখানে বেড়েছে প্লাস 25। তো তাহলে এখানে দেখো 5-এর পরে এখানে বেড়েছে 9, এখানে ডিস্টেন্সটা কত হয়েছে, তাহলে এখানে দেখো 4 বেড়েছে, 4-এর ডিস্টেন্স। আবার 21 থেকে 25 এখানে কত বেড়েছে, এখানেও দেখো 4 বেড়েছে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো যোগ হচ্ছে পরপর সেই সংখ্যাগুলো 4-এর ডিফারেন্স বা 4 করে বেশি আছে। এখানে যে সংখ্যাটা হবে সেটা 9-এর সঙ্গে 4 বেশি হবে, অর্থাৎ এখানে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা নির্ণয় করতে গেলে 13 যোগ করতে হবে এই 15-এর সঙ্গে, কারণ 9-এর পরে 4 যোগ করলে 13 হয়, অর্থাৎ 15 এবং 13 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 28, অর্থাৎ তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এটিও কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নম্বর 33 এর সমাধানটা দেখে নেব। এখানে 18 থেকে 30, এখানে বেড়েছে কত বাড়লো, এখানে বাড়লো প্লাস 12, 30 থেকে 48, এখানে বাড়লো প্লাস 18, 48 থেকে 72, এখানে বাড়লো প্লাস 24। তো এখানে 12, 18, 24 এগুলোর মধ্যে কিছু সামঞ্জস্য আছে কি না আমরা বোঝার চেষ্টা করি। এখানে 12 থেকে 18 এখানে কত বেড়েছে, এখানে বাড়লো দেখো প্লাস 6, আবার 18 থেকে 24 এখানে ডিস্টেন্স, এখানেও দেখো বেড়েছে 6, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 6-এর ডিফারেন্স কিন্তু রয়েছে। তাহলে 24-এর পরে যে সংখ্যাটা যোগ হবে সেটা কিন্তু 6 বেড়ে, অর্থাৎ 24 আর 6 যেটা হয় 30, কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা এই 72-এর সঙ্গে 30 যোগ করে। তো তাহলে 72-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কত হচ্ছে, কোশ্চেন মার্কের স্থানে হবে 102, অর্থাৎ কোশ্চেন নাম্বার 33 এর সঠিক উত্তর হবে অপশান ডি, 102। এবার আমরা কোশ্চেন নাম্বার 34-এর সমাধানটা দেখে নেব। এখানে প্যাটার্নটা একটু ভালো করে লক্ষ্য করো, এক্ষেত্রে একটা অন্তর একটা সংখ্যার সঙ্গে সম্পর্ক, যেমন এখানে 12 থেকে 14 সম্পর্ক, 14 থেকে 16 সম্পর্ক, ঠিক একই রকমভাবে এখানে 8-এর থেকে 6 সম্পর্ক, 6-এর পরে কোশ্চেন মার্কের সম্পর্ক। এখানে 12 থেকে 14 এখানে দেখো 2 বাড়লো, 14 থেকে 16 এখানে আবার 2 বাড়লো, অর্থাৎ এখানে 2-2 করে বাড়ছে, আর এখানে 8-এর পরে হয়েছে 6, এখানে 8-এর পরে 6 হয়েছে, অর্থাৎ এখানে -2 হয়েছে, আবার 6-এর পরে তাহলে কোশ্চেন মার্কের
স্থানে যেটা হবে সেটাও কিন্তু তাহলে মাইনাস টু হবে, অর্থাৎ ছয় থেকে মাইনাস টু করলে হয় এটা হচ্ছে ফোর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 34 সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 35 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এখানে দেখো 3 থেকে 18, এখানে কত বাড়লো, এখানে বাড়লো 15, তারপর 18 থেকে 48, এখানে বাড়লো 30, 48 থেকে 93, এখানে বাড়লো 45, অর্থাৎ এক্ষেত্রে 15-র গুণিতক হিসাবে কিন্তু বাড়ছে। যেমন 15 2 গুণে 30, 3 15 45, তাহলে এটা যেটা হবে 4 15 60, এখানে অবশ্যই 60 যোগ হবে, অর্থাৎ 93-র সঙ্গে যদি আমরা 60 যোগ করি তাহলে হয় 153। অর্থাৎ 35-এর সঠিক উত্তর তাহলে আমরা পেয়ে গেলাম, সঠিক উত্তরের ক্ষেত্রে হবে অপশান বি। এটি বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 সমাধানটা দেখে নেব। এখানে 3 থেকে 8, এখানে কত বেড়েছে, এখানে বাড়লো +5, 8 থেকে 15, এখানে বেড়েছে +7, 15 থেকে 24, এখানে বাড়লো +9, 24 থেকে 35, এখানে বাড়লো +11। অর্থাৎ এবার দেখো প্যাটার্নটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি, এখানে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, অর্থাৎ পরপর বিজোড় সংখ্যাগুলো যোগ হয়েছে, 5-এর পরে বিজোড় সংখ্যা 7, 7-এর পরে 9, 9-এর পরে 11, তাহলে 35-এর পরে এখানে যেটা হবে সেটা 11-র পরের বিজোড় সংখ্যা অর্থাৎ 13। তো তাহলে এক্ষেত্রে 35 আর 13 যদি যোগ করা হয় তাহলে কোশ্চেন মার্কের স্থানে আমরা পাই 48, অর্থাৎ কোশ্চেন নাম্বার 36-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 48। এবার আমরা 37-এর সমাধানটা দেখে নেব। এবং প্রশ্নের শুরুতেই বলবো একই বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, কারণ এখানে একটা খুব ভালো ইন্টারেস্টিং নিয়ম কিন্তু তোমরা শিখতে চলেছ। সুতরাং প্রশ্নের সমাধানটা মনোযোগ সহকারে বুঝে নাও। তো এখানে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন খুঁজে পাবে, সেটা কি সেটা দেখো। এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার প্রত্যেকটার প্রথম সংখ্যাগুলো দেখো, এখানে রয়েছে 3, 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, অর্থাৎ এক্ষেত্রে এখানে কিন্তু 3-এর গুণিতক হয়েছে। যেমন 3, 3-2 গুণা 6, 3-3 9, 3-4 12, তাহলে কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা হবে 3, 5-15। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি করতে হবে, মাঝের যে সংখ্যাগুলো রয়েছে এখানে দেখো প্রত্যেকটা যে সংখ্যা রয়েছে তার মাঝের যে সংখ্যাগুলো সেগুলোর সঙ্গে কী সম্পর্ক, এখানে প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 2, তারপরে 3, তারপরে রয়েছে 4, তাহলে এই 4-এর পরের মাঝের সংখ্যা এখানে হবে 5। এটা গেল আরও একটা ধাপ। এবং শেষের যে ধাপটা দেখতে হবে সেটা দেখো প্রত্যেকটা সংখ্যার শেষে একই সংখ্যা রয়েছে এবং সেটা হচ্ছে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানেও 3, তাহলে এই যে 5 রয়েছে 5-এর পরে এখানে সংখ্যাটাও হবে 3, অর্থাৎ তাহলে সঠিক যে সংখ্যাটা সেটা আমরা পেয়ে গেছি 1553 বা 1553, অর্থাৎ সঠিক উত্তর তাহলে আমাদের হবে 37-নম্বর প্রশ্নের ক্ষেত্রে অপশান সি, 1553। এটি একটা খুব সুন্দর বুদ্ধি নিয়ম। তো প্রশ্নের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 38-এর সমাধানটা দেখে নেব। এখানে দেখো দুটো কোশ্চেন মার্ক রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝে নাও। তো এখানে দেখো যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা আমাদের হবে দুটো কোশ্চেন মার্ককে ভাগ করে নিতে হবে। সেটা কীভাবে, সম্পর্কটা একটা অন্তর একটা গ্যাপ রেখে হবে, যেমন 1-এর পরে 3-এর সম্পর্ক, 3-এর পরে 1টা সংখ্যা গ্যাপ দিয়ে 5-এর সম্পর্ক, 5-এর পরে 7-এর সম্পর্ক, তারপরে হবে এই কোশ্চেন মার্কের সম্পর্ক, এবং মাঝখানে এই যে 2, 14, 34 রয়েছে এগুলোর সম্পর্ক হবে আলাদা। তো তাহলে এখানে প্রথমে উপরেরটা আগে দেখে নিই, এখানে 1-এর পরে 3 হয়েছে, এখানে এটা হয়েছে +2 বেড়ে, 3-এর পরে 5 হয়েছে, এখানে দেখো 3 আর 2 5, এখানে 2 বাড়লো, 5 আর 2 7, তাহলে 7 আর 2, এটা হবে কোশ্চেন মার্কের স্থানে হবে 9। অথবা এটাকে আমরা উল্টোভাবে বলতে পারতাম যে প্রত্যেকটা বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 এভাবে বসেছে। তো তাহলে একটা কোশ্চেন মার্কের সমাধান আমরা বার করে ফেললাম। এবার দেখো এই যে 2 রয়েছে এটা কীভাবে এসছে, 2-এর পরে 14 কীভাবে এসছে, ডিফারেন্সটা অনেকটাই বেশি। এটা কিন্তু যে প্যাটার্ন ফলো করা হয়েছে, এখানে দেখো 2-এর স্কোয়ার করলে হয় 2 দ্বিগুণে 4, সেই 4-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু 2 হয়। তাহলে 14-এর ক্ষেত্রে কী হবে, 14-এর ক্ষেত্রে যদি 4-এর স্কোয়ার করি, 4-4 16, সেই 16-এর থেকে যদি আবার 2 বিয়োগ করি তাহলে কিন্তু হয় 14। 34-এর ক্ষেত্রে কী হবে, 2, 4, এবার তাহলে 6-এর স্কোয়ার হবে, পরপর জোর সংখ্যাগুলোর কিন্তু বর্গ হচ্ছে এবং তার থেকে 2 বিয়োগ হচ্ছে, 6, 6, 36, তার থেকে 2 বিয়োগ 34।
তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থান এখানে এই যে ছয় হয়েছিল, ছয়ের পরের জোড় সংখ্যা অর্থাৎ 8-এর স্কোয়ার হবে 8 আটে 64, তার থেকে 2 বিয়োগ অর্থাৎ 62, অর্থাৎ কোশ্চেন মার্কের এই স্থানে হবে 62। তো তাহলে আমরা দুটো উত্তর পেলাম, একটা হচ্ছে 62 আর একটা হচ্ছে 9, সেটা রয়েছে অপশন ডিতে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 38-এর সঠিক উত্তর হবে অপশন ডি। তো বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো। এবং আরও একটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে সুবীর দাসের রিজনিং বা চঞ্চল ঘোষের রিজনিং বা আরিহান্তের রিজনিং, এই সমস্ত তিনটে বইয়ের যে ক্লাসের রিজনিং আমি করাচ্ছি, সেই সমস্ত বইয়ের রিজনিংয়ের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বন্ধুরা এবার পরের প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 39 দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নের সমাধানটা খুবই ইজি, খুবই সহজ, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, এবং তোমরা যারা ক্লাসগুলো ফলো করছো আশা করি তোমরা এর উত্তর অবশ্যই করতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 40 সমাধানটা দেখে নেব, এবং প্রথমে বলে রাখি বন্ধুরা এটাও কিন্তু একটা খুব ভালো পদ্ধতি, খুব সুন্দর নিয়ম, প্রশ্নের সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো 36 থেকে 28, এটা কীভাবে আসলো, এক্ষেত্রে যদি আমরা 36-কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 18 × 36, অর্থাৎ 18। এই 18-এর সঙ্গে যদি আবার আমরা 10 যোগ করি তাহলে হয় 28, অর্থাৎ এই 28 কিন্তু তাহলে পেয়ে গেলাম। তো তার জন্য কী করতে হলো, তার জন্য প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম প্লাস তার সঙ্গে 10 যোগ করলাম, তাহলে 28 থেকে 24, এটা কীভাবে আসলো, 28-কে তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 14, সেই 14-র সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে হয় 24। তাহলে আবার 24 থেকে 22, এটা কীভাবে আসলো, যদি এই 24-কে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে 12, সেই 12-র সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে হয় 22। তাহলে প্যাটার্ন আমরা পেয়ে গেছি, অর্থাৎ 22-এর পর এই যে কোশ্চেন মার্ক, এটা করতে হলে 22-কে প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, পাই 11, সেই 11-র সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে হয় 21, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 40-এর সঠিক উত্তর হবে অপশান সি, 21। এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোশ্চেন নাম্বার 40-র সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী অধ্যায়ের পার্ট 11। এবং সময়ের ঘাটতির জন্য আজকের ক্লাস একটু তোমাদেরকে কম করে দেওয়া থাকলো, এর পরের ক্লাসে আবার তোমরা বেশি করে কোশ্চেন পাবে। এবং আজকের ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।